বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ তিন বিচারকের যোগদানের পর সাংবাদিকদের এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে সবার আগে বিচার কাজ শুরু হবে। আগামীকাল ট্রাইব্যুনালের সদস্যদের এজলাসে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর দিন বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হবে প্রথম দিনের বিচার কার্যক্রম। এর আগে দুপুর 12টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব নিতে আসেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে পৌঁছে যোগদান পত্রে স্বাক্ষর করেন তারা। এর আগে গতকাল সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনাল পুনর্গঠনের কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে সংঘটিত গুম হত্যা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী কর্মকর্তাদের আসামি করে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অন্তত 60টি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে ম্যাসাকার, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং যার প্রেক্ষিতে এত আমাদের এত মানুষ জীবন দিয়েছে, সেই বিচারটা সর্বাগ্রে শুরু হবে এবং সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ইনশাআল্লাহ সেগুলোর মাধ্যমেই ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজটা শুরু হবে।